ভিতরে ঢুকে গেল আমি ধরে নিচ্ছি এই যে নিচে দিয়ে ঢুকলো এই যে কোথায় নিচে দিয়ে ওই তো হ্যাঁ ওই যে ওরকম করে স্টিক দিয়ে কি ধরেই হবে নাকি হবে না তুমি খালি স্টিকার লাইক নেই তুমি একটু সরাবা তো এই লাগিয়ে শোনা না অন্ধকার করিস না মাথাটা জোরে কোপ দেওয়া যাবে না তো আমি এমনি তো উঠাচ্ছি নে ঝট করে উঠা এইখানে এইখানে হ্যাঁ এইখানে ছাড়ো মাথায় লেগে যাবে তো আমি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো 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 আর সাত যেন পনেরো আর সাতটা উনিশ কুড়ি একুশ বাইশ তেইশটা তেইশটা বাচ্চা কটা আছে না না একটা একটা করে উঠাইলে বুঝতে পারবো কয়টা আছে ভাই তোরা সামনে আসিস না একটা কি লাগছিল না আরে না রে না ওটা মনে পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরোটা জীবন্ত বাঁচানো গেল তেরো না বারো হয়ে গেছে আপনার সাত আটটা দেখছেন তার মানে ছয় সাতটা যে দেখছেন দুইটা খেলায় দিচ্ছেন পনেরো দাদা এমনি কোনো অসুবিধা নাই কিছুদিন পর থেকে ডেঞ্জারাস হচ্ছে এটা সব বকরা লাগবে তো ওই জন্য বার করে গুনতি করা হলো যে কতগুলো বাচ্চা দিচ্ছিল আর যদি আরো দেখেন ওগুলো কিন্তু মারবেন না মারবেন না ওগুলোকে মানে এমনি লাঠি দিয়ে বা আমরা তো মারি না না মারবেন না কোনোদিনও আমরা মারি না আপনাদের মতো কনসার্ট যদি সবাই হয় তাহলে মারি না আজকে এদের বাচ্চা রাখা সম্ভব হবে
নালে লুপ্তপ্রায় হয়ে গেছে সব সবই, কত ক্ষতি হচ্ছে। ভারসাম্য রক্ষা করতে গেলে এদের তো খুব প্রয়োজন না, যদি একটা এরা শেষ হয়ে যায়, একটা মানে ওদের স্টেজটা যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের ভারসাম্য শেষ হয়ে যায়। যেমন এখানে আজ থেকে প্রায় 30 বছর আগে আমি বলতেছি এই নরসিংপুরে আগে একটা সাপ ছিল, সেই সাপটা লুপ্ত হয়ে গেছে, এখন আর দেখা যায় না। আমি বহুবার এই দেখবে এদিকে আমি আছি কিন্তু নালা পাইছে তো আজকে কাজ করে ওই যে ঘুরে আসে দেখছেন সোনা মনে মনে সোনা গোটগুড়ি সরাই দেবে জঙ্গলের দিক। আরে জঙ্গলের দিক বলতেছি